হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পেটস ক্লাব। সো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকে যে ডগ সম্বন্ধে ভিডিও বানাবো, অবভিয়াসলি সে খুবই স্পেশাল, কারণ এই ডগ আমরা খুবই কম দেখতে পাই অ্যান্ড খুব রেয়ার ব্রিড অ্যান্ড অবভিয়াসলি লুকসও যথেষ্ট একদম অ্যাট্রাকটিভ অ্যান্ড চার্মিং। তো যে ডগকে নিয়ে আজকে ভিডিও করছি, এর একটা শর্টস আমি অলরেডি আমার চ্যানেল থেকে ছেড়ে রেখেছি, তোমরা অনেকেই সবাই দেখেছো অ্যান্ড যথেষ্ট ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবারও এসেছে অ্যান্ড সাপোর্টও করেছো। তো থ্যাংকস ফর দ্য সাপোর্ট গাইজ। সো আজকে তাকে নিয়েই ভিডিওটা বানানো। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড চ্যানেলের সঙ্গে থেকো। চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো গাইজ, ইন্ট্রো অনুযায়ী আমি তোমাদের যে ব্রিডটার কথা এই মতো বললাম, তো সেই ব্রিডটাই তোমাদের এখন দেখাবো। আশা করি ব্রিডটা তোমরা সকলেই চেনো অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ব্রিড। হ্যাঁ, তো আমি এই হাস্কিটার ব্যাপারেই কথা বলছিলাম। এটা একটা 45 ডেজ সাইবেরিয়ান হাস্কি বেবি। তো আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লেগেছে ব্রিডটা। এই ব্লু আইজ আছে, ডাবল কোটেড, একদম প্রিমিয়াম কোয়ালিটি। গলার আওয়াজ শুনে বুঝতে পারছো যে কতটা পাওয়ারফুল হতে পারে পরবর্তীকালে, মানে ইন দ্য ফিউচারে। পজ বাগেরা থেকে শুরু করে চোখ কান একদম, কিন্তু এর অরিজিন একদম পিওর সাইবেরিয়ান হাস্কি। ওকে, তো চলো তোমাদের ভালো করে দেখানো যাক। অনেকেই মোটামুটি 90% এই ব্রিডটা চেনে, অনেকেই মনে করে যে ব্রিডটা দেখতে পাচ্ছো এখন ছোট, তো মানে বদমাইশিটা খুবই বেশি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ট্রেনিং পাওয়ার সাথে সাথে এরা কিন্তু অনেক ওয়েল বিহেভ হয়ে যায়। যথেষ্ট ওয়ান কাইন্ড অফ গার্ড ডগ তোমরা বলতে পারো। কিউটনেস লেভেলটা এখন ছোটোবেলা থেকে তোমরা বুঝতে পারছো, সামনে থেকে না দেখাই জিপটা বার করে একদম অলওয়েজ অ্যাট্রাকশনের মধ্যে রাখবে। ছেড়ে দিলে তোমার কথাই নেই, ছেড়ে দিলে তো কোনো কথাই নেই সেই ক্ষেত্রে। এই যে না, এই যে ব্রুম ব্রুম, এদিকে তাকাও, দেখো এদিকে একটু দেখবে, সবাই দেখাও। তো ছেড়ে দিলে এখন দুষ্টুমি একটু কম করছে, কারণ ঘুম থেকে উঠেছে সবাই খেয়ে দে, নইলে কেজে ঢোকালে দুষ্টুমি বোঝা যায়। হ্যাঁ, এই যে ফিশেস বাগেরা আছে, তো ফিশেস দেখতে দেখতেই ব্যস্ত। তো গাইস, তোমাদের এই ব্রিডটার কথা আমি বলছিলাম যে অ্যাজ এ ঘুম তোমরা এই ব্রিডটাও রাখতে পারো। একটু হাইলি এক্সপেন্সিভ হয়, তবে কোয়ালিটি যদি ভালো হয় এরা অনেক এক্সপেন্সিভ ডগই বলতে পারো। কিন্তু এই যে শুরু হয়ে গেল, কিন্তু একদম প্রপার যদি এরকম ব্লু আইস বা চাও, তো সেই ক্ষেত্রে তোমরা আমাকে মেসেজ করতে পারো বা ইউটিউবে মেসেজও করে জানাতে পারো, বা সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও করতে পারো। তো এই ধরনের ব্রিড কিন্তু আমরা প্রোভাইড করে থাকি, তোমরা ইজিলি সমস্ত ব্রিড পেয়ে যাবে। দেখতে পাচ্ছো এই বয়সে এই কেন কামড়াচ্ছো? তো এই জিনিসগুলো হচ্ছে মেন, এইখান থেকেই যদি ও স্টার্টিংটা শুরু না হয়, এই বাইটিং টেন্ডেন্সিটা আস্তে আস্তে, মানে টিদিং প্রবলেমটা আস্তে আস্তে একটা সময় বাইটিং টেন্ডেন্সি হয়ে যাবে। হেই 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 চ্যাম্প, এই যে ওই যে ওলে বাবা, কি হয়েছে কি হয়েছে? তো এখন মোটামুটি একটা বল দেওয়া হয়েছে, বল নিয়ে কিছুক্ষণ আগে ব্যস্ত ছিল। এই যে এদের অ্যাটেনশন পাওয়ার খুব ভালো হয়, মানে যে কোনো জিনিস খুব ফাস্ট লার্নার হয়, খুব তাড়াতাড়ি শিখতে পারে, এমনকি রান আপ, এই যে বল ক্যাচ আপ, এই সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারে অন্যান্য ব্রিডের তুলনায়। তবে এখনই প্রপার ট্রেন হবে না, যে দেখতে পাচ্ছ তোমরা এই সমস্ত যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো পুরোপুরি একটা হাস্কি খুব সহজে অন্যান্য ব্রিডের থেকেও তাড়াতাড়ি শিখতে পারে। হ্যাঁ, এই যে
তো কমেন্ট ওয়াইড ভালো কমেন্ট পেলে এরাও খুব ওয়েল ব্রিড ডগ হয়। এই যে খুব প্লেফুল হয় এবং অবভিয়াসলি বাচ্চাদের জন্য একটুখানি প্রবলেমেটিক হলেও পরবর্তীকালে সোশ্যালাইজ বা ট্রেনার ভালো পেয়ে গেলে প্রোভাইড করলে এটা কিন্তু খুবই মানে একদম ওয়েল বিহেভ তৈরি হয়, তো সেদিক দিয়ে নিশ্চিন্ত। তো এ সাধারণত এদিকে দেখি ব্লু আইজ আছে, হ্যাঁ তোমরা চোখটায় দেখতে পাচ্ছ পুরোপুরি ব্লু আইস। তো আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে ভিডিওটা, যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকে এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ সো মাচ গাইস, স্টে উইথ আওয়ার চ্যানেল, স্টে হেলদি অ্যান্ড হার্টি, থ্যাংক ইউ।